এখানে আমাদের যে সিনারিওটা রয়েছে সেটা হলো একটা রাউটার 2621 XM সিরিজের একটা রাউটার আর একটা টিএফটিপি সার্ভার দিস ওয়ান মাই টিএফটিপি সার্ভার যার আইপি অ্যাড্রেস 10002 সুবিধার জন্য আমি আইপি অ্যাড্রেসগুলো এখানে লিখে দিচ্ছি আচ্ছা এখানে আমাদের পোর্ট পোর্ট নাম্বারটা দেখাচ্ছে না এটা হচ্ছে FA0/0 পোর্ট আমরা এখানে দেখো মাউস নিয়ে গেলে পোর্ট অ্যাড্রেস দেখাচ্ছে তো এটা পার্মানেন্টলি আনার জন্য আমাদের প্রেফারেন্সে যেতে হবে সেটা পাবো হচ্ছে আমি অপশনস প্রেফারেন্স প্রেফারেন্সে গিয়ে অলওয়েজ শো পোর্ট লেভেলস এটা দেখো আনচেক থাকে বাই ডিফল্ট প্যাকেট ট্রেসারে এটাকে আমি যদি চেক করে দিই তাহলে আমাদের পোর্ট লেভেল যেটা রয়েছে FA0/0 এটা আমাদের কন্টিনিউয়াস শো করবে তো এই পোর্টের আইপি অ্যাড্রেস কত আমাদের 10.0.0.1 আর এই পোর্টের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.2 আর ডিফল্ট গেটওয়ে হচ্ছে 10.0.0.1 ডিফল্ট গেটওয়ে অলওয়েজ আমাদের নিয়ারেস্ট রাউটার যেটা হয় তার আইপি অ্যাড্রেস হয় আমরা যে সমস্ত ইন্টারনেট কানেকশন ইউজ করি যে সমস্ত ব্রডব্যান্ড কানেকশন আমাদের আইপি অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে আমাদের একটা গেটওয়ে অ্যাড্রেস দেওয়া হয় ওই গেটওয়ে অ্যাড্রেসটা হলো আমাদের আমি যে রাউটারের সাথে কানেক্টেড সেই রাউটারের ইন্টারফেসের আইপি অ্যাড্রেস গেটওয়ে অ্যাড্রেস অলওয়েজ আমি যে নেটওয়ার্কে ইউজ করছি যে সাব নেটওয়ার্ক বা নেটওয়ার্কে আমি বসে রয়েছি সেই সাব নেটওয়ার্কেরই একটা আইপি অ্যাড্রেস যেটা আমাদের নিয়ারেস্ট রাউটারে কনফিগার রয়েছে সেটা হচ্ছে আমাদের গেটওয়ে তো এটা অ্যাসাইন হয়ে গেল তো এইবারে আমি চলে গেলাম আমাদের এই কনসোল সিস্টেমে যেখান থেকে বসে আমি এই টিএফটিপি সার্ভারের ব্যাকআপ আমি এখানে রেস্টোর করব আর এর ব্যাকআপ আমি এখানে রেস্টোর করব আচ্ছা প্রথমে আমি টিএফটিপি সার্ভারে চলে গেলাম রাউটারের কনসোল ওপেন করলাম তো রাউটারের কনসোলে এখানে আমি যদি ডিআইআর কমান্ড দিই তাহলে দিস ওয়ান ইজ মাই আইওএস অফ দিস রাউটার C2600 সিরিজের আইওএস তো যেহেতু এটা প্যাকেট ট্রেসার দিস ইজ এ সিমুলেটার তো এখানে আমাদের অলরেডি ওই আইওএসটা দেওয়া রয়েছে তো আমি যদি চাই এখানে দেখো টিএফটিপি সার্ভারে যদি আমি যাই টিএফটিপি সার্ভারে গেলেও আমি যদি কনফিগ ট্যাব সরি সার্ভিসেসের মধ্যে ক্লিক করি এখানে দেখো টিএফটিপি বলে একটা সার্ভিস আমাদের অলরেডি রয়েছে তো ক্লিক করলাম এখানে দেখো লটস অফ আইওএস এখানে অলরেডি দেওয়া রয়েছে তো আমাদের সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য আমি এই ইনবিল্ড যে সমস্ত আইওএসগুলো রয়েছে এগুলো রিমুভ করে দিলাম আর মেক শিওর যে টিএফটিপি সার্ভারটা যেন অন থাকে তো টিএফটিপি সার্ভারে এখন আমাদের কোনো আইওএস নেই তো ফার্স্ট আমাদের কাজ কি ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই সিস্টেমের মানে এই রাউটারের যে আইওএসটা রয়েছে সেটা আমি টিএফটিপি সার্ভারের মধ্যে ব্যাকআপ করব তো এখানে আমাদের দেখো কোনো আইওএস নেই যদি ব্যাকআপ আমাদের সাকসেসফুল হয় তাহলে এই আইওএসটা আমাদের এখানে দেখাবে চলে গেলাম রাউটারে আচ্ছা এটা হচ্ছে আমাদের রাউটারের আইওএস এর নাম আমি এই নামটাকে কপি করে দিলাম টিএফটিপি সার্ভারের অ্যাড্রেস হচ্ছে আমাদের অ্যাজ পার মাই সিনারিও 10002 আচ্ছা তো রাউটারে আইওএস ব্যাকআপ নিতে গেলে আমাকে কি করতে হবে কমান্ড দিতে হবে কপি কপি আমি কোথা থেকে কোথায় ব্যাকআপ নেব রাউটারের ফ্ল্যাশ থেকে টিএফটিপি সার্ভারে সবার প্রথম কপি স্পেস সোর্স স্পেস ডেস্টিনেশন সোর্স হচ্ছে আমাদের কি সোর্স হচ্ছে আমাদের হচ্ছে রাউটারের ফ্ল্যাশ রাউটারের ফ্ল্যাশ তো এখানে আমায় কমান্ড দিতে হবে কপি ফ্ল্যাশ স্পেস ব্যাকআপ নেব কোথায় টিএফটিপি সার্ভারে টিএফটিপি তার মানে আমাদের কপি ব্যাকআপটা উঠবে হচ্ছে ফ্ল্যাশ থেকে টিএফটিপিতে এটা যেন মাথায় থাকে আমি কপি করছি ফ্ল্যাশ মেমোরির কন্টেন্ট টিএফটিপি সার্ভারে প্রথমে সোর্স তারপর ডেস্টিনেশন এন্টার দেখো সোর্স ফাইল নেম আমি অলরেডি এই ফাইলের নামটা কপি করে রেখেছিলাম তো জাস্ট আমি এটাকে পেস্ট করে দিলাম দিস ইজ মাই ফাইল নেম আমি ফ্ল্যাশের এই ফাইলটাকে টিএফটিপি সার্ভারে ব্যাকআপ করব এন্টার অ্যাড্রেস বলছে ওই এটার অ্যাড্রেস চাইছে মানে যেখানে আমি সেভ করব মানে রিমোট হোস্টের অ্যাড্রেস মানে টিএফটিপি সার্ভারের অ্যাড্রেস
তো টিএফটিপি সার্ভারের অ্যাড্রেস অ্যাজ পার মাই সিনারিও 10.0.0.2। ওকে দেখো ডেস্টিনেশন ফাইল নেম বলছি, আমি যে নামটা পেস্ট করছি ওই নামটাই হবে কিনা ওই নামই করব, জাস্ট ক্লিক এন্টার। দেখো অলরেডি ব্যাকআপ এক্সক্লেমেশন মার্কস মানে ব্যাকআপ উঠেছে, দেন ওকে দেখাচ্ছে। তো আমাদের সাইজ হচ্ছে এটার এত বাইটস, ঠিক আছে। তো টিএফটিপি সার্ভারে ওই যে এমটি স্পেস যেটা টিএফটিপির কন্টেন্ট ছিল সেখানে যদি গিয়ে দেখি আমাদের কাছে ব্যাকআপ উঠে গেছে। তো এটা আমাদের জেনারেলি নিতে হয় না, আমাদের যদি টিএফটিপি সার্ভিস আমি মানে আমি রাউটারে মানে অরিজিনাল যখন আমি রাউটার কিনে আনবো সেখানে তো কোনো আইওএস থাকে না, তো টিএফটিপি একটা সার্ভিস আমাকে ডাউনলোড করতে হয় গুগল থেকে, এবং ওই টিএফটিপি সার্ভারের মধ্যে আমাদের যে আইওএস আমি যেটা সিসকো থেকে পারচেস করবো ওই আইওএসটা আমাদের এই কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আমি এবার টিএফটিপি সার্ভার থেকে কীভাবে রাউটারে ওটাকে ফ্ল্যাশে দেবো সেই প্রসেসটা আমি এখন করব, ঠিক আছে। তো আমরা দেখলাম কি আমাদের আইওএস রাউটারের আইওএস আমাদের টিএফটিপি সার্ভারে ব্যাকআপ উঠে গেছে। তো নাও হোয়াট টু ডু, আমি রাউটারের যে আইওএস রয়েছে কমান্ড হচ্ছে আমাদের ডিরেক্টরি সার্ভিস ভিউ করার জন্য, মানে আমাদের যে ফ্ল্যাশ মেমোরি রয়েছে সেটা ভিউ করার জন্য ডিআইআর কমান্ড, অথবা আমি এখানে ডিআইআর স্পেস ফ্ল্যাশ কোলন ফ্ল্যাশ কোলনও দিতে পারি। তাহলে সেম ইনফরমেশান দেখাচ্ছে। তো এটা ফ্ল্যাশ কোলন আমাদের জেনারেলি লাগে না, এটা তখন লাগে যদি আমাদের রাউটারে মাল্টিপল ফ্ল্যাশ মেমোরি হয়, তো ফ্ল্যাশ জিরো ফ্ল্যাশ ওয়ান ফ্ল্যাশ টু এরকম করে আমি মাল্টিপল ফ্ল্যাশকে ভিউ করতে পারি, একটা রাউটার মাল্টিপল ফ্ল্যাশ মেমোরি আমি করতে পারি, আমাদের একটা ইন্টারনাল ফ্ল্যাশ থাকে এক্সটার্নাল ফ্ল্যাশ আমি লাগাতে পারি। তো আমি যে লাস্ট যে অর্গানাইজেশনে কাজ করতাম সেখানে তোমার কী হয়েছিলো, ওখানে যে একটা রাউটার ছিল 2900 সিরিজে ওর ইন্টারনাল ফ্ল্যাশটা খারাপ হয়ে গেছে, তো আমাদের কাছে একটা এক্সটার্নাল স্মার্ট ফ্ল্যাশ ছিল, তো ওটা লাগিয়ে দিয়েছি, ওটাতে রাউটারে আইওএস দিয়ে দিয়েছি, ওটা দিয়ে বিদ্যুৎ হচ্ছে, তো এই মাল্টিপল ফ্ল্যাশ আমাদের রাউটারে থাকতেই পারে। তো এবারে হচ্ছে কী হচ্ছে, আমি যেটা করবো সেটা হচ্ছে ইনিশিয়ালি যে রাউটারের আইওএসটা রয়েছে সেটাকে আমি ডিলিট করব। ডিলিট করার কমান্ড হচ্ছে ডেল স্পেস ফ্ল্যাশ, ঠিক আছে। ডেল ফ্ল্যাশ মারলে আমি এখানে যদি পার্টিকুলার ফাইল নেমটা দিই তাহলে ওই পার্টিকুলার ফাইলটাকে ডিলিট করব। এছাড়া আর একটা কমান্ড আছে, কাজ করে কিনা একবার জাস্ট আমি টেস্ট করে নিই। না ইরেজ কমান্ড কাজ করে না আমাদের এই সিমুলেশন, তো এখানে আমাদের ডেল কমান্ড দিয়ে কাজ করতে হবে। আমি চেয়েছিলাম ইরেজ ফ্ল্যাশ করে আমরা যেরকম ফরম্যাট করে দিই সেরকম ফরম্যাট করে দেবো, ফরম্যাট হবে না যেহেতু, সেহেতু আমি ডেল স্পেস ফ্ল্যাশ করলাম, ফাইল নেম চাইলো আমি ফাইল নেমটাকে পেস্ট করে দিলাম, বলছে কনফার্ম কনফার্ম ডিলিট হয়ে গেছে। ডিআইআর কমান্ড যদি আমি মারি দেখো ফ্ল্যাশে আমাদের কোনো আইওএস নেই, এই এক্সএমএল ফাইলগুলো পড়ে আসে, ঠিক আছে। তো আমাদের আইওএস ডিলিট হয়ে গেছে। এইবারে আমি রাউটারটাকে রিলোড দেব মানে রিবুট দেব, তাহলে রিবুট দিলে আমাদের রাউটার ও কী করবে, প্রথমে আমাদের ফ্ল্যাশ মেমোরি চেক করবে টু লোড অ্যান আইওএস ইনটু র্যাম। তো ফ্ল্যাশে তো আমাদের অলরেডি যথারীতি আমাদের আইওএস নেই, তাহলে আইওএস খুঁজে পাবে না, মিনি আইওএস দিয়ে আমাদের রাউটার বুট করবে আর রম মনিটর মোড ওপেন হবে। তো আমি এখানে চলে গেলাম রিলোড কমান্ড টু রিস্টার্ট দ্য রাউটার কনফার্ম রিবুট হয়ে গেছে। দেখো মিনি আইওএস দিয়ে লোড হয়ে আমাদের রম মনিটর মোডে ওপেন হচ্ছে, ঠিক আছে। কানেক্টটা কি করে করে একটা বলবে, আচ্ছা তো আমাদের এটা আমাদের রম মনিটর মোডে ওপেন হয়ে গেছে। তো
তো ইনিশিয়ালি দেখো যে আমাদের পোর্ট রেড হয়ে গেছে, তো রম মনিটর মোডে আমাদের এই রাউটারের কোনো কনফিগারেশন যেটা আমরা স্টার্ট আপ কনফিগ ফাইলে সেভ করে এসেছি সেই কনফিগ স্টার্ট আপ কনফিগ কিন্তু এখানে লোড হয় না। তো আমাকে টিএফটিপি সার্ভারের থেকে ব্যাক আপ তুলতে গেলে রম মনিটর মোডে রম মনিটরে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, সেটা আমাদের পারমানেন্টও হতে পারে অথবা টেম্পোরারিও হতে পারে। তো আমি রম মনিটরে একটা আইপি সেট করব। তো কি কি কনফিগারেশন আমাকে দিতে হবে, মানে কি কি কমান্ড দিয়ে আমি আইপি সেট করব, তো যদি কারোর মনে থাকে মেমোরাইজ করা থাকে তাহলে ভালো, ওয়েল অ্যান্ড গুড। সাপোজ ধরো তুমি কোনো একটা জায়গায় কাজ করতে গিয়ে ভুলে গেছো, ঠিক আছে, তুমি এই কমান্ডটা দেবে টিএফটিপি ডিএনএলডি, টিএফটিপি ডিএনএলডি এই কমান্ডটা তুমি যদি দাও, আচ্ছা নট ফাউন্ড বলছো তো, তখন আমরা একটু ভুল কমান্ড দিয়ে দিয়েছিলাম, টিএফটিপি ডিএনএলডি একসাথে হবে উইদাউট স্পেস, এন্টার মারলাম, দেখো এখানে আমাদের কমান্ডসগুলো দিয়ে দিয়েছে, এই কমান্ডগুলো দিতে হবে, টু সেট আইপি অ্যাড্রেস আইপি আন্ডারস্কোর অ্যাড্রেস কমান্ড, টু সেট সাবনেট মাস্ক আইপি আন্ডারস্কোর সাবনেট মাস্ক, টু সেট গেটওয়ে আইপি ডিফল্ট আন্ডারস্কোর গেটওয়ে, টু সেট টিএফটিপি সার্ভার টিএফটিপি আন্ডারস্কোর সার্ভার, টু সেট টিএফটিপি সার্ভার ফাইল নেম উইচ ইউ ওয়ান্ট টু ডাউনলোড, দা কমান্ড ইজ টিএফটিপি আন্ডারস্কোর ফাইল। তো এখানে কমান্ড দিতে হবে আমাদের, এগুলো সব ক্যাপস লকে হবে, হ্যাঁ ক্যাপস লক অন করে আইপি আন্ডারস্কোর অ্যাড্রেস ইকুয়াল সাইন, আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের 10.0.0.1 দিলাম, 10.0.0.1 আইপি আন্ডারস্কোর সাবনেট আন্ডারস্কোর মাস্ক ইকুয়াল সাইন 255.0.0.0। নেক্সট হচ্ছে ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট আন্ডারস্কোর গেটওয়ে ইকুয়াল সাইন 10.0.0.1, নিজেরটাই দিয়ে দিলাম, বিকজ আমাদের এটা রাউটার, রাউটারের ডিফল্ট গেটওয়ে আলাদা করে কিছু আমাদের এখানে কনফিগার্ড নেই, সেহেতু আমি নিজের অ্যাড্রেসটা ডিফল্ট গেটওয়ে দিলাম। এখানে আমি টিএফটিপি সার্ভারের অ্যাড্রেসটাও দিতে পারি, তো এখানে আমি যে অ্যাড্রেসটা দিই এখানে এইটা যেহেতু আমাদের লোকাল ল্যানে হচ্ছে তো গেটওয়ের সাথে কেউ কন্ট্যাক্ট করবে না, তো গেটওয়েটা এখানে ম্যান্ডেটরি নয়। নেক্সট হচ্ছে টিএফটিপি সার্ভার, টিএফটিপি আন্ডারস্কোর সার্ভার ইকুয়াল সাইন, টিএফটিপি সার্ভার অ্যাড্রেস কত দিয়েছিলাম 10.0.0.2, টিএফটিপি সার্ভার দেওয়া হয়ে গেল। নেক্সট টিএফটিপি আন্ডারস্কোর ফাইল, ইকুয়াল সাইন, ফাইলের নাম হচ্ছে আমাদের কপি করা ছিল, পেস্ট করে দিলাম, তো এই ফাইলটা আমাকে ডাউনলোড করতে হবে। যদি আমাদের আমি অন্য ফাইল এখান থেকে এখানে রিস্টোর করতে চাই সেম মডেলের, তাহলে আমাকে ফাইলের পুরো নামটা উইথ এক্সটেনশন দিতে হবে। তো আমি সব কমান্ড এখানে সেট করে দিলাম, আচ্ছা এত অবধি আমাদের কনফিগারেশন দেওয়া হয়ে গেল, এগুলো দেওয়া হয়েছে কি না সেগুলো চেক করার জন্য সেট কমান্ড স্মলে দেখো এই কনফিগারেশনসগুলো আমরা ইউজ করেছি, ঠিক আছে সব দেখে নেবে যে এগুলো সব ঠিকঠাক দিয়েছি কিনা, সেট কিন্তু স্মলে হবে, ওকে টু চেক মাই কনফিগারেশন কি কনফিগারেশন আমাদের এখানে কনফিগার করা আছে। এইখানে আমি কনফিগারেশনস করে যদি আমি এটাকে রিসেট করি, পরবর্তীতে যদি আমি এটাকে আবার কনফিগার করতে চাই আমাকে আবার নতুন করে কনফিগার করতে হবে, কারণ এটা পারমানেন্টলি সেভ হয় না, টেম্পোরারি সেভ হচ্ছে। তো পারমানেন্টলি সেভ করতে গেলে এখানে কমান্ড দিতে হয় SYNC সিঙ্ক, সিঙ্ক কমান্ড। তুমি এটাকে তুমি কি বললে এখানে, টু চেক
সেট করলে কি হবে? সেট কমান্ড হচ্ছে টু সেট, মানে আমি যে কনফিগারেশনস গুলো করেছি ওই কনফিগারেশনস গুলো চেক করার জন্য, ঠিক আছে? এটা কিন্তু টেম্পোরারি, ঠিক আছে? এটা আইওএস রেস্টোর হয়ে যাওয়ার পর আমি যদি পরে আবার আইওএস রেস্টোর করতে যাই কনফিগারেশনস গুলো কিন্তু থাকবে না। তো টু সেভ পার্মানেন্টলি আমাদের যে কমান্ডটা ইউজ করতে হয় সেই কমান্ডটা হলো সিঙ্ক কমান্ড, SYNC। এখানে যেহেতু এটা প্যাকেট ট্রেসার সেহেতু দেখো এই সিঙ্ক কমান্ডটা এখানে দিচ্ছে না, তাই না? ঠিক আছে, সিঙ্ক কমান্ডটা এখানে নেয়নি, তো এখানে আমাদের সব টেম্পোরারি সেভ হবে। কিন্তু যদি আমাদের এই কনফিগারেশনটা যদি আমি ফিজিক্যাল কোনো ডিভাইসে করি তাহলে আমাদের এই সিঙ্ক কমান্ডটা দিয়ে আমি ওই কন্টেন্টটা পারমানেন্টলি আমাদের সেভ করে রাখতে পারবো। র মনিটর মোডে যা কনফিগারেশনস করবো সিঙ্ক কমান্ড দিয়ে আমি সেভ করে দেবো, হয়ে গেল। এবার হচ্ছে আমি রিসেট নয় এবার হচ্ছে আমাদের ওইটাকে ডাউনলোড করতে হবে TFTP থেকে। কমান্ড হচ্ছে TFTP DNLD, ফার্স্টে যেটা আমি মেরেছিলাম টু চেক দ্য কমান্ডস। তো TFTP DNLD মানে TFTP ডাউনলোড, TFTP থেকে ওটা ডাউনলোড করবে। জাস্ট হিট এন্টার, দেখো TFTP DNLD মারার পর ও আমাকে সমস্ত কনফিগারেশনসগুলো দেখিয়ে দিল যে এইগুলো রয়েছে, ঠিক আছে? এবং ওখানে আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, অল এক্সিস্টিং ডেটা ইন অল পার্টিশনস অন ফ্ল্যাশ উইল বি লস্ট বিকজ ও পার্টিশনটাকে ফরম্যাট করবে ফ্ল্যাশটাকে। তো আমি এটাকে ইয়েস করলাম, এন্টার। দেখো আইওএস লোড হয়ে গেছে, আমি এবার এটাকে রিসেট করলাম। রিসেট মানে রিস্টার্ট, আর রম মনিটর মোডে রিস্টার্ট করার জন্য কমান্ড যেটা হলো সেটা রিসেট। দেখো আইওএস থেকে বুট দিচ্ছে ফ্ল্যাশ থেকে, দেখো আইওএস থেকে ঢুকে গেছে। এনেবল প্রিভিয়াসলি পাসওয়ার্ড দিয়েছিলে ওটা সেভ রয়েছে, দেখো শ্রমিক নাম দিয়ে সেভ করেছিলে, শ্রমিক নাম আছে। DIR কমান্ড দিলাম, দেখো আইওএস চলে এসেছে। দিস ইজ দ্য এন্টায়ার প্রসেস টু ব্যাক আপ অ্যান আইওএস অ্যান্ড রেস্টোর অ্যান আইওএস ইন টু রাউট।